नमस्कार बंधुरा, आज हमें संसारे खरच कमान किछु टिप्स निये तोमादेर काछे एसे गेछि। देखो तोमादेर अनेकेरी ए टिप्सगुलोर मध्य किछु टिप्स काजे लागबे। तो आमादेर दैनन्दिन जीवने चाहिदा दिन दिन बाड़छे, किछुते ह्रास टेने धरा जाच्छे ना। संसारे आयेर तुलनाय व्यय बेशी होये जाच्छे, ताई मास शेषे যেটা ভাবছি সেটা করে উঠতে পারছি না। তো দেখো কিভাবে সংসারের খরচ কমানো যায়। টিপসগুলি হলো, এক, ঋণ শোধ করুন। মাসের শুরুতেই বেতন পেয়ে সবার আগে আপনার ঋণ শোধ করুন। যতটা সম্ভব চেষ্টা করুন, পুরোটা না হলেও কিছুটা শোধ করার চেষ্টা করুন। শোধ না করে সঞ্চয়ের পথে ভুলও পা বাড়াবেন না। দু নম্বর টিপস হলো, প্রতিদিন কিছু করে জমান। প্রতিদিন চেষ্টা করুন কিছু না কিছু টাকা জমাতে, হতে পারে সেটা 10 বা 100 টাকা, যাই হোক কিছু করে জমান এবং সেটার কথা ভুলে যান, ভুলেও সেটায় হাত দেবেন না। তিন নম্বর টিপসটি হলো, কিছু কেনার আগে ভাবুন। আমাদের অনেকেরই অভ্যাস হলো রাস্তায় যেতে যেতে কোনো দোকানে কিছু দেখলে হুট করে সেটা কিনে নেওয়া। সেটা কিন্তু অপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে আমরা অনেক কিছু ঘর বোঝাই করে ফেলি, সেটা কিন্তু করার চেষ্টা করো না। চার নম্বর টিপস হলো, সন্তানকে সঞ্চয় করতে শেখান। সন্তানকে ছোট্ট একটি ব্যাংক কিনে দিন, মাটির বা প্লাস্টিকের, খুব রঙিন বা আকর্ষণীয় পুতুল আকারে ব্যাংক কিনতে পাওয়া যায়, সেগুলো একটি কিনুন ও তাকে টাকা জমানোর জন্য সাহায্য করুন। পাঁচ নাম্বার টিপস সেটি হলো, শপিং মলে যাবার আগে একটি লিস্ট করুন এবং জামা কাপড় কেনার আগে দেখে নিন আপনার কী কী আছে এবং কী কী আসলে কিনতে হবে ও সেইভাবে জিনিস কিনুন। বেকার টাকা খরচা করে জিনিস কিনতে হবে না। ছ নাম্বার, লক্ষ্য ঠিক রাখুন। বাজেট করুন। এক বছরের পরিবারের সবাইকে নিয়ে বসুন, সবার মতামত নিন, এতে পরবর্তী জটিলতা তৈরি হবে না। অপ্রয়োজনীয় জিনিসের চাহিদার পাশাপাশি অবশ্য রাখবেন সঞ্চয়ের খাত, প্রয়োজনীয়র জন্য আলাদা একটি বরাদ্দ রাখুন। বছর শেষে ওই টাকাটি বেঁচে গেলে সেটি পাঠিয়ে দিন সেভিংস অ্যাকাউন্টে। ছ নাম্বার হলো, লক্ষ্য ঠিক রাখুন। ভবিষ্যতে আপনার বিগ বাজেটে কী কী কিনতে হবে সেটার একটি তালিকা করে সময় ও সীমা নির্ধারণ করুন। বছরের পর ফ্ল্যাট, এক বছর পর টিভি, আর এক মাস পর ওভেন, এভাবেই ঠিক করে কত টাকা করে জমালে এই লক্ষ্য পূরণ হবে বা সম্ভব সেটি খেয়াল রাখুন ও সেই অনুযায়ী পদক্ষেপ নিন। সাত নম্বর, একটি সেভিংস অ্যাকাউন্ট খুলুন। সেভিংস অ্যাকাউন্ট খুলে যতটা সম্ভব আপনি ব্যাংকে সেভিংস করুন এবং সেভিংস স্কিম অবশ্যই খুলে ফেলুন। মাসিক হারে যতটুকু সম্ভব সেটা সম্ভব যেটা সেটাই আপনি কোনো রকম চাপ না দিয়ে জমাতে পারবেন। এরকম হারে 3 থেকে 10 বছর মেয়াদি সেভিংস অ্যাকাউন্ট খুলুন। এতে আপনি কয়েক বছর পরে ভালো অঙ্কের একটা টাকা জমিয়ে ফেলতে পারবেন। তারপরের টিপস হলো, একটি ইন্স্যুরেন্স খুলুন। একটি ভালো কোম্পানিতে ইন্স্যুরেন্স খুলুন। এতে কোনো দুর্ঘটনা আপনার অর্থনৈতিক সমস্যায় মোকাবেলা করতে পারবে সহজে, আর সেই সাথে টাকাটাও জমবে ভালো। তো দেখো আমার যে টিপসগুলো তোমাদেরকে আমি শেয়ার করলাম সেগুলো তোমাদের কাজে লাগে কি না। তো ঠিক আছে, আর ভিডিওটা বেশি বাড়াবো না। এইভাবে হিসাব করে তোমরা সংসার চালাও এবং কিছু করে সঞ্চয় করার চেষ্টা করো। ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করলাম। সবাইকে টাটা, আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।